বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এরই মধ্যে তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, সেগুলোর ফলাফলের উপর ভিত্তি করে তাকে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। আপাতত তাকে কেবিনে রাখা হয়েছে। ডক্টর অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন 79 বছর বয়সী বেগম জিয়া। রাত 1টার দিকে গুলশানের বাসা থেকে প্রাইভেট কারে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।